হাতটা উঠে দেখেন, হাতটা ধরেন, এভাবে ধরেন, আবার ইয়ে করেন, আবার ধরেন, আবার এখন হাত উঠেন, উপর দিকে উঠান, দেখেন মানে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনি মানে আমাদের এই ট্রিটমেন্টে কি আপনি সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমাদের সাথে আমাদের একজন ভিশন ফিজিওথেরাপি সেন্টারের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের আগের পেশেন্ট ছিল, ব্যাক পেনের পেশেন্ট ছিল, মাওলানা আশিকুর রহমান ভাই, এবং আমাদের সাথে দুজন ফিজিওথেরাপি ডক্টর, আর ডক্টর আরাফাত হোসেন আর ডক্টর ফারজানা জ্যোতি। এবং আমাদের সাথে আজকে আমরা যাকে নিয়ে এখানে কথা বলবো, আমাদের হালিমা আক্তার আপু আমাদের সাথে আছে, মাওলানা আশিকুর রহমান ভাইয়ের ওয়াইফ। সো আজকে আমরা আপনাদের সাথে একটা আসলে একেবারে মিরাকল একটা হিস্টোরির মতো আপনি বলতে পারেন, বা একটা আপনি বলতে পারেন যে এটা আসলে একটা আল্লাহর একটা মানে অন্যরকম একটা আসলে রহমত আশিকুর রহমান ভাইয়ের উপর। তো দেখেন হচ্ছে যে আশিকুর রহমান ভাই ভাই আমাকে আমাদের এখান থেকে সুস্থ হয়ে গেছে, ওনার কোমরের ব্যথা ছিল, ফিএলআইডি সমস্যা ছিল, হয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে একটা মানে আগে মানে মানে রিভিউ দিয়েছিল। তো হঠাৎ করে উনি আমাকে একদিন ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাই এরকম। আমি বললাম যে ভাইয়ের আবার কোনো কিছু হলো কিনা, উনি বললো যে না ভাই আমি তো সুস্থ আছি, আমার ওয়াইফ তো আজকে অনেক দিন ধরে নেই, নিউরো সায়েন্সে ভর্তি, মানে হচ্ছে যে স্ট্রোক করছে। আমি তো খুবই ঘাবড়ে গেলাম, হাই হাই স্ট্রোক করছে। তখন আমি হচ্ছে যে বললাম যে স্ট্রোক মানে তো ভয়ঙ্কর আসলে। পরে আমি বললাম যে উনি বললো যে আমি আপনাদের এখানে নিয়ে আসবো, নিউরো সায়েন্স থেকে বলছে ফিজিওথেরাপি লাগবে। তখন আমি বলছি কোনো অসুবিধা নাই, উনি বলতেছে ওখান থেকে শেষ করে আমাদের এখানে নিয়ে আসবে। তো ভাইয়া হচ্ছে যে আপুকে আমাদের এখানে নিয়ে আসছে। আসার পরে একদিন পরে আমি আসছি, আইসা ভাইয়ের আমি ফিল্মটা মানে দেখলাম। ফিল্মটা আসলে আপনারা দেখেন, ফিল্মটা দেখেন, ওনার দেখেন অবস্থাটা দেখেন, দেখেন এই জায়গাটাতে মানে ওনার হচ্ছে যে সেরিব্রামে একটা বড় ধরনের একটা কি মানে হ্যামোরেজিক স্ট্রোক হয়েছে। আমি দেখে বয়টো আমি মানে মানে পেয়েছি এত বড় স্ট্রোক। উনি আসলে এরকম একজন মানুষ আসলে সামান্য কিছু টাকা বেতন পায়, আসলে মসজিদের ইমামতি করে চলে, উনি আসলে এটার ব্যয়ভার আসলে কেমনি ইয়ে করবেন। তখন আমি আসলে নিজেও একটু বয়টো পেয়ে গেছি, তখন আমার একটা কনফিডেন্স ছিল যেহেতু রোগী যেহেতু কুইকলি আমাদের ওখানে আসছে, উনি আসলে ভাই আলো হবে। তবে এই এমআরআই যে দেখবে, এসি এটি স্ক্যান যে দেখবে, সেই কিন্তু দেখেন সে নিজেই আবড়ে যাবে, দেখেন কেমন অবস্থাটা। তো এখন এরপর আবার আমি ওনাকে দেখি যে ওনার একেবারে ফ্লিকারও কন্ট্রাকশন নাই, মানে ফ্লিকার মানে হচ্ছে যে বিন্দু মাত্র গেট টুটাতে আঙুলটা এরকমও করে না। অর্থাৎ আমি তো দেখে আমি বয়টা পেয়ে গেছি, অনেক দিন হয়েছে স্ট্রোক করছে, এর মধ্যেখানে যদি এই অবস্থা হয়। তো এরপরও আমার কাছে বিশ্বাস ছিল যেহেতু উনি তাড়াতাড়ি আসছে, আমরা বলছি আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনি এখানে ট্রিটমেন্ট নেন করেন। তো আলহামদুলিল্লাহ ওনাকে আমরা ব্রেনের জন্য খুবই হায়া সবচেয়ে এভিডেন্স বেসড যে ট্রিটমেন্ট আর রিপিটেটিভ ট্রান্সক্রিনাল ম্যাগনেটিক স্টিমুলেশন আসার পর থেকে দেওয়া স্টার্ট করছি। আমি ভাবছি হচ্ছে ওনার ক্ষেত্রে আর কোনো ওয়ে নেই, ওনাকে এই ট্রিটমেন্টটাই দেওয়া দিতে হবে ফার্স্টলি। তো ওনাকে আমরা এই ট্রিটমেন্টটা দিয়েছি, এবং ফিজিওথেরাপি আমাদের এখানে যত ধরনের মডালিটি, যত ধরনের আপডেট, যে ফিজিওথেরাপি যারা এখানে মানে এক্সপার্ট আছে, যারা স্ট্রোক নিয়ে ভালো কাজ করে, ওনারাই ওনাকে ট্রিটমেন্ট দিয়েছে। তো আলহামদুলিল্লাহ যার বিন্দুমাত্র মুভমেন্ট ছিল না, সম্পূর্ণ ব্যাড বাউন্স ছিল, এক রত্তি পরিমাণ যার পায়ের কোনো আঙ্গুলের মুভমেন্ট ছিল না, সে এখন সম্পূর্ণ হাঁটে। আপুদেরকে একটু হাঁটেন তো, একটু দেখেন তো আপু, হ্যাঁ মানে হাঁটাটা একটু দেখেন তো, একটু হাসতে হাঁটান দেখেন। আচ্ছা হ্যাঁ, আবার একটু ওদিকে যান, জি হাঁটেন। আচ্ছা আপনি হাতটা উঠান দেখি, উঠান হাতটা, উঠে দেখেন হাতটা ধরেন, এভাবে ধরেন, আবার ইয়ে করেন, আবার ধরেন, আবার এখন হাত উঠেন, উপর দিকে উঠেন, দেখেন মানে আলহামদুলিল্লাহ
এখন উনি একেবারে, আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি প্রায় 80-90% উনি রিকভারি হয়ে গেছে। ইনশাল্লাহ ওনাকে আমরা একেবারে 100% যতটুকু না আমরা অতক্ষণ পর্যন্ত আমরা রাখবো। তো আমরা এখন আশিক ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আশিক ভাই, আপনার এই যে জার্নিটা, এই যে আপনি একটু আমাদের সাথে একটু শেয়ার করেন, আপনার ওয়াইফের যে আপনি এত বড় একটা ধাক্কা আপনি যে সামলালেন, আপনার ওয়াইফের কী অবস্থা ছিল, এখন কী অবস্থা, আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা? না মানে আমি এতটাই ঘাবড়ে গেছিলাম যে আমি নিজে তো কোনো সময় এসটা কী জিনিস নিজেও বুঝতাম না, জানতাম না। তবে ডাক্তার সব কিছু বললো, বলার পরে বললো যে ওর হাত পা আর কি এক সাইড অবশ্যই হয়ে গেছে আর কি, হাঁটতে চলতে পারবে না। এটা শোনার পরে বাসা থেকেও আমাকে একটু অন্যরকমভাবে আর কি বলতেছে যে এই বয়সে যদি এরকম হয় তো বাকি লাইফ কাটাবে কেমনে। ও তো জানা মতে যদি বাইসাও থাকে ভঙ্গুর মতো বাইসা থাকবো, হাঁটাচলা মোটামুটি করতে পারলে ওই ভঙ্গুরা যেমন খড়ায় খড়ে হাঁটে হয়তো ওরকমভাবে হাঁটবো। তো আমি আরও ঘাবড়ে গেলাম যে আয় আল্লাহ এটা কী বলে, কীভাবে সম্ভব। এখন আমি আল্লাহর নাম নিয়া স্যারের কাছে ফোন দিলাম যে না দেখি স্যারের কাছে কথা বলে স্যারে কী বলে। স্যারে বললো যে না আলহামদুলিল্লাহ এখানে আসুন, আসলে সুস্থ হয়ে যাবে। তো আমি স্যারের কথা মতন যখন এখানে নিয়ে আসলাম যে 15 দিনের ভিতরে দিয়ে আল্লাহ দিলে ও পরিপূর্ণর মতোই সুস্থ আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, দিয়ে হাঁটতে পারে সব কিছুই করতে পারে। এখন এই মন থেকে আগের সেই ডরটা কেটে গেছে, সবাই বলছিল যে খোঁড়ায় করে হাঁটবে, এখন দেখি যে না আলহামদুলিল্লাহ একদম স্বাভাবিক। একটু বোঝা যায় না যে ও স্ট্রোক করে ওর এক সাইড প্যারালাইসিস হয়ে গেছিলো, ওটা এখন বোঝাই যায় না আল্লাহ দিলে। আচ্ছা যাই হোক, তবে হচ্ছে যে আপনি এই যে ট্রিটমেন্টটা, এটা তো একটা আল্লাহর রহমত, আপনি বলেন যে এটা আমি রাখেল আসলে। জি জি উনি তো এটা আমরা ওনাকে আনার পর আমরা কী কী ট্রিটমেন্ট দিয়েছি আপনি যদি একটু শেয়ার করতেন আপনার জানিটা, আমরা আসলে কী কী ট্রিটমেন্ট আমরা ওনাকে দিয়েছি, মানে ফোনে অটোমেটিক হচ্ছে আমরা ব্রেইনে একটা স্টিমুলেশন দিয়েছি, কারণ উনি ছিল একুইট। আমাদের ধারণা ছিল আমরা যেহেতু ব্রেন স্টিমুলেশনটা আমরা দিয়েছি, কারণ আসলে ব্রেনকে আসলে আমরা ট্রিটমেন্টটা দিয়ে নিতে পারি না। তো আমরা আসলে ব্রেনকে আমরা সহজে আমরা ট্রিটমেন্টটা আমরা ইয়ে করতে পারি না। তো আরটিএমএসের মাধ্যমে ব্রেনের ভিতরে একটা স্টিমুলেশন দেওয়া যায়, যার ফলে হচ্ছে যে আসলে ওখানে আপনার দ্রুত আসলে রিকভারিটা আসে স্ট্রোকের ক্ষেত্রে। তো আসলে আমিও আরটিএমএস বা হচ্ছে আপডেট যে ট্রিটমেন্টগুলো নিয়ে খুব আশাবাদী, এবং প্লাস প্রপার ফিজিওথেরাপি সঠিকভাবে যদি ফিজিওথেরাপিটা করে তাহলে রিকভারিটা আসলে খুবই ভালোভাবে আসে। তো ডক্টর আরাফাত হচ্ছে আপনি একটু শেয়ার করেন আপনি আসলে কী কী, তারপরে আমাদের যদি আপনি শেয়ার করেন যে আপনি আসলে কী কী ট্রিটমেন্ট মানে ওনাকে এনশিওর করছেন। আচ্ছা কেমন দেখছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি ডক্টর আরাফাত হোসেন, ফিজিওথেরাপিস্ট। আসলে পেশেন্ট যখন এসেছিল তখন পেশেন্টের কোনো মুভমেন্টই ছিল না, অ্যাসেসমেন্ট করে দেখছি। কিন্তু আসলে আমরা আসার সাথে সাথে আরটিএমএস ট্রিটমেন্টটা, এভিডেন্স বেসড যে অ্যাডভান্স আমাদের ট্রিটমেন্ট আছে, আরটিএমএসটা অ্যাপ্লাই করেছি। আর পাশাপাশি ম্যানুয়াল যে ফিজিওথেরাপিটা, এটা প্রপার ম্যানুয়াল ফিজিওথেরাপিটা আমরা মেনটেন করেছি, দুই বেলা দুই সেশন করে ইনশাল্লাহ। বৌবাত অ্যাপ্রোচ, সিএমটি অ্যাপ্রোচ, তারপরে ব্রনস্ট্রম অ্যাপ্রোচ, পিএনএফ, এগুলো আমরা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে আলহামদুলিল্লাহ আমরা 2 সপ্তাহ বা 15 দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট পেয়েছি পেশেন্ট থেকে। সুন্দর হাঁটতেছে? জি ইনশাল্লাহ সুন্দর হাঁটতেছে। ডক্টর আরাফাত থ্যাংক ইউ সো মাচ, আপনি খুবই সুন্দর করে মানে ওনাকে ট্রিটমেন্ট দিয়েছেন, এটার জন্য আসলে ভেরি নাইস গুড ফিজিওথেরাপিস্ট। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা হক জুথি, ফিজিওথেরাপিস্ট। আপু যখন আমাদের কাছে এসেছিল তখন আসলে আমরাও ঘাবড়ে গিয়েছিলাম যে এত অল্প বয়সে স্ট্রোক করেছে, আসলে আমরা কীভাবে রিকভারি করব। তো স্যার আমাদেরকে সব মানে যা যা করতে হবে, অ্যাডভান্স ট্রিটমেন্ট থেকে শুরু করে ম্যানুয়াল থেরাপি থেকে শুরু করে, আমরা একটা প্ল্যান করেছিলাম, স্যার আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছিল, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা এগিয়ে গিয়েছি। তো আপু যখন এসেছিল আপু আঙুলটাও মানে নড়তো না, তো তারপরে আমরা আরটিএমএস দেওয়া শুরু করেছি, তখন থেকে আপুর একটা সেশনের পর থেকে আপুর আঙুলটা মানে একটু একটু নড়া শুরু করেছে, পায়ের এবং হাতের। তো হ্যাঁ, তো এখন হচ্ছে মাত্র 15 দিনে আপু ট্রিটমেন্টটা নিয়েছে আলহামদুলিল্লাহ, যে এখন আপু পুরোপুরি সুস্থ, হয়তো বা 5% বা 10% এখন একটু বাকি আছে, আশা করি ওটাও ঠিক হয়ে যাবে, এখন আপু চলাফেরা করতে পারে। তার মুখে যে মানে হাসি ফুটাতে পেরেছি আমরা ভীষণ থেরাপির পক্ষ থেকে, তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা, যে
আপু যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আপুকে কিছু মানে বলবে যদি চান আপুর সাথে একটু, আপু আপনার কাছে কেমন লাগছে বলেন বাংলাদেশ সম্পর্কে? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে। আচ্ছা আপনি মানে আমাদের এই ট্রিটমেন্টে কি আপনি সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। জি সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটা শুধু কেবল আমাদের প্রচার প্রসারের উদ্দেশ্য না, উদ্দেশ্য অবশ্যই প্রচার প্রসার আছে, কিন্তু আমরা একটা রেভলিউশনারি চেঞ্জ আনছি স্ট্রোকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে, স্ট্রোকের ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেটা আসলে আপনারাও অনেকে আপনারা শুধু এমআরআইটার দিকে শুধু একটু তাকান, আপনারা এটার দিকে একটু তাকান, দেখেন অবস্থাটা দেখেন। আমরা এই রকম একজন রোগীকে আমরা সম্পূর্ণভাবে, উনি এখন হাঁটতেছে, যিনি আমাদের কাছে আসছে, উনি অনেকদিন হসপিটালে ছিল, ওনার কোনো ফ্লিকার কোনো মুভমেন্ট ছিল না। আপনি হয়তো ভাবতে পারেন আসলে ওনার অটো রিকভারি, কিন্তু না, উনি অনেকদিন কিন্তু উনি হসপিটালে ছিল, ওনার কোনো ধরনের কোনো ফ্লিকার মুভমেন্ট কোনো রিকভারি কিন্তু আসে নাই। তো হ্যাঁ, হসপিটালে তো আসলে ওই ট্রিটমেন্টগুলো হয় না, হসপিটালে ওনার ইমার্জেন্সি যে ম্যানেজমেন্টটা করছে বা ওই ধরনের ট্রিটমেন্টগুলো ওনাকে দিয়েছে, এবং সেইখানে উনি ওনার আদার যে কমপ্লিকেশান হতো সেগুলোর জন্য ওনার ডক্টরের ট্রাই করছে। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির রুল কতটা প্রয়োজন এবং কতটা গুরুত্বপূর্ণ, আপনারা এটা আপনাদের কাছে বিচারের বার। সো স্ট্রোকের ট্রিটমেন্ট কখনোই ফিজিওথেরাপি ছাড়া কখনোই সম্ভব না, এবং অবশ্যই এটা একটা অ্যাপ্রোচ মাল্টিডিসিপ্লিনারি, অবশ্যই একজন ডক্টর থাকবেন, একজন নিউরো ডক্টর থাকবেন, মেডিসিনের ডক্টর থাকবেন, জিপি থাকবেন, সব ডক্টর থাকবেন, অবশ্যই সেখানে ফিজিওথেরাপিস্টও থাকবে। এবং স্ট্রোক যে পরবর্তী যে রিহ্যাবিলিটেশন, ওটার ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি যদি আপনি প্রপারলি না নেন, সেখানে আপনার রোগের কিন্তু আসলেই আপনি ভালো কোনো রিকভারি আপনি পাবেন না। এবং যত দ্রুত সম্ভব আপনি ট্রিটমেন্ট নেবেন, ততই আসলে আপনার জন্য ব্লেসিং। লাইক ধরেন আপনার রোগী স্ট্রোক করছে, আপনি হয়তো ডক্টরের কাছে দ্রুত নিচ্ছেন, ডক্টর আপনাকে আর্লি যে ম্যানেজমেন্টটা করা দরকার, কিংবা অপারেশন লাগলে অপারেশন করাচ্ছে, বা যেটা প্রয়োজন হচ্ছে সেটাই করাচ্ছে, এরপরে ট্রিটমেন্টটাই কিন্তু আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে আসতে হবে। সো এখানে কিন্তু আপনি কোনোভাবে আপনি দেরি করতে পারবেন না। সো সবাইকে ধন্যবাদ, আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন, আমাদের সাথে আপনারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছেন, হচ্ছে না, আপনারা অবশ্যই যারা স্ট্রোকে ভুক্তভোগী তারা অবশ্যই ভালোভাবে প্রপারলি আপনারা রেডিওথেরাপি নেবেন, অবশ্যই আপনার আপনি অনেক বেটার ইম্প্রুভমেন্ট পাবেন। যদি আপনাদের এটা নিয়ে টেস্ট ট্রিটমেন্ট কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আর সবাই ভালো থাকেন। আশিক ভাই আর কিছু বলবেন? আমরা তাহলে মানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আশিক ভাই, আপনাকে থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনি আপনার যে পরিবার নিয়ে, আপনি আপনার স্ত্রী নিয়ে আপনি সুখে শান্তিতে থাকেন, আপনার যে পরিবার আপনি এটা নিয়ে এখন আপনার কাছে ইনশাল্লাহ আশা পাচ্ছেন তো, কেমন? জি, আপনার যে লাইফে যে একটা দুর্যোগ ছিল ওটা কিন্তু ইনশাল্লাহ মানে কেটে গেছে। জি কেটে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে আপনি আপনার ওয়াইফকে নিয়ে সুখে শান্তিতে থাকেন, ওকে। আমরা দর্শকরা ওটা আপনার জন্য দোয়া করবে, আর দর্শকের উদ্দেশ্যে কিছু আপনার বলা আছে কিনা যদি বলতে অনার থাকে আপনি বলেন। বলার উদ্দেশ্য এইটুকুই যে আমরা সবাই যে যেই হালতে থাকি না কেন, বা যেই জায়গার যেই মানে চিকিৎসা আর কি, আমরা সঠিক জায়গায় যেন চিকিৎসা নেওয়ার চেষ্টা করি। আমরা জি আমরা এদিক সেদিক শুধু ঘোরাফেরা না করে আর না ভুগে আমরা সঠিক জায়গায় আমরা চিকিৎসা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে আশিক ভাই, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকেন।